হে ইউটিউব ফ্যামিলি, তো আজকে অ্যামাজন থেকে আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম। সবদিন ধরে আমি পারচেস করার প্ল্যান করছিলাম, বাট রিভিউজ দেখে একটু চেক করে আমাকে নিতে হতো। তো এতদিন বাদে আমি সেই প্রোডাক্টটা পেয়েছি, আমার বাড়িতে আজকে এসে গেছে। তো আজকে সেই প্রোডাক্টের আনবক্সিং করে আমি দেখাবো কি আছে, আর তার মধ্যে আমি কি কি ফেসিলিটিস পাচ্ছি, আর কেন পারচেস করেছি সেটাও আমি দেখাবো। তো চলো দেখা যাক প্রোডাক্টটা কি আছে। তো এই হচ্ছে সেই বক্সটা, অ্যামাজন থেকে এসেছে। তো দেখা যাক এর মধ্যে কি আছে, চলো খুলে দেখ। কিন্তু এটাকে কাটবো কি করে, এটা কাটার তো কোনো কিছু নেই, মানে আমি কিছু নিয়েও আসিনি, এর সাথে চাকু বা কাছে কিছু নেই, তো অন্য প্রসেসে কাটতে হবে, চলো। তো এই হচ্ছে সেই প্রোডাক্ট, এটা দেখতে পাচ্ছ, অ্যাজ ইউ ক্যান সি এটা ফ্লেক্সিবল ট্রাইপড লেখা আছে, ফ্লেক্সিবল ট্রাইপড, উলানজি ব্র্যান্ড, যেটা খুব ফেমাস একটা ব্র্যান্ড উলানজির থেকে। আজকে এটা পারচেস করেছি, বাট কেন করেছি, বেসিক্যালি আমি খুব তাড়াতাড়ি ব্লগিং স্টার্ট করতে যাচ্ছি, তো সেই কারণে আমার ব্লগিংয়ের জন্য একটা ভালো ট্রাইপড আমার দরকার ছিল। তো বাজারে অনেক রকম পাওয়া যায়, তো 200-400-500 টাকায় পাওয়া যায়, বাট আমি একটু দাম দিয়ে বেশি করে, যাতে এটা ওয়ান টাইম ইনভেস্ট, তো সেই কারণে আমি একবারই নিয়েছি। ভেতরে কি আছে চলো এটা খুলে দেখা যাচ্ছে। ফার্স্টে কিছু পেপার ওয়ার্কস আছে এর মধ্যে, যেগুলো কোনো কাজের না, এগুলো, এটা আমার বিল আছে, এটা আমি রেখে দিই পরে যদি কোনো কাজে লাগে। অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে আমার সেই প্রোডাক্ট, সেই প্লাস্টিকগুলো মনে আছে আমরা ফাটাতাম ছোটবেলায়। আমার রাখার জায়গা নেই, তাই আমি পাশে রেখে দিচ্ছি। তো এই হচ্ছে সেই ট্রাইপড উলানজির, খুব কম্প্যাক্ট একটা ট্রাইপড, খুব ভালো আর হ্যান্ডি, ভীষণ হ্যান্ডি একটা ট্রাইপড, যেটা দেখতেও খুব সুন্দর অন্যান্য ট্রাইপডের থেকে, লুকটাও বেশ ভালো। তো ফার্স্ট আমি স্টার্ট করছি এর গ্রিপিং থেকে। আমি কেন এটাই নিলাম সেটা আমি দেখি বলে দিচ্ছি, এর গ্রিপিং থেকে আমি স্টার্ট করছি। এই যে বডিটা দেখতে পাচ্ছ, এটা রাবার, হার্ড রাবারের বডি, তো বেসিক্যালি এটা ধরতেও ভীষণ সুবিধে, অ্যান্ড এটার গ্রিপিংটাও ভীষণ ভালো। তো আমি এটাকে চাইলে বেন্ড করতে পারি যেখানে ইচ্ছে, বা আমি যদি মনে করি এভাবে ধরে ব্লগিং করব বা করব, তো আমি এটা করতে পারি। এটা ভীষণই কম্প্যাক্ট আর খুব হার্ডই, খুব শক্ত। তারপর চলে আসি আমি ফোনটাকে মাউন্ট করব কোথায়, ফোন মাউন্টের যে জায়গাটা সেটা আমি দেখাচ্ছি। ফোন মাউন্টের জায়গাটা হচ্ছে এখানে একটা জায়গা আছে, এই জায়গাটাকে হালকা করে এখানে সামনের দিকে টানলে এটা খুলে যায়, এই যে জাস্ট আমি আরেকবার লাগিয়ে দেখাচ্ছি কীভাবে আমি খুললাম, এটা আছে, এটাকে জাস্ট হালকা করে খুললে এটা খুলে যাবে, অ্যান্ড এখানে আমি একটা মোবাইল মাউন্ট করতে পারবো। তো আমি তো মোবাইল নিয়ে আসিনি, একটা মোবাইল নিয়ে আসছি আমি, জাস্ট ওয়েট। তো আমি ফোন নিয়ে এসে গেছি, তো আমি একটা ফোন মাউন্ট করে দেখাচ্ছি ফোনটা মাউন্ট কীভাবে করে এটাতে। তো ফোনটা বেসিক্যালি আমাকে এখানে এবার আটকে জাস্ট হালকা প্রেস করলে এটা জাস্ট ইউ আর রেডি টু ব্লগ, জাস্ট এরকমভাবে তুমি ব্লগ করতে পারো, বা এরকমভাবে তুমি কম্প্যাক্ট করে সুন্দর করে তুমি এখানে ইউজ করতে পারো। এটা হচ্ছে সেট আপ। এখানে আমার এই ট্রাইপডটা নেওয়ার অনেকগুলো বেসিক্যালি কারণ আছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে এই অন্যান্য ট্রাইপড যেগুলো বাজারে পাওয়া যায় 400-500 টাকাতে, সেইগুলোতে তুমি মাইক সেট করতে পারবে না, মানে মাইক সেট করার জন্য তোমাকে আলাদা একটা মাউন্ট নিতে হবে, সেটাকে এমসিল ফেভিকুইক দিয়ে চিপকে একটা জুগার টাইপের বানিয়ে তারপর সেটাকে করতে হবে। বাট এখানে ইনবিল্ড একটা অপশন দেওয়া আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ, এর মধ্যে আমি মাইকটাকে ওপরে সেট করে দিয়ে একটা নব আছে, সেটাকে, নবটাকে আমি টাইট করলে এই মাউন্টটা রেডি হয়ে যাবে। তো বেসিক্যালি আমার এর মধ্যে কোনো কিছু এক্সট্রা নিতে হচ্ছে না, শুধুমাত্র মাইকটাকে আমি এখানে সেট করে দেবো জাস্ট, তাহলে আমার ব্লগিং সেট আপ পুরোপুরি রেডি, পুরোপুরি কমপ্লিট, এর বাইরে কিছু দরকার হয় না। আর এটা তো গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে আমি এই যে এখানে একটা তুমি নব দেখতে পাচ্ছ, এইটাকে জাস্ট হালকা আমি যদি লুজ করি তো এটা এভাবে ঘুরবে, মানে এটা এভাবে আমি যেমন ইচ্ছে তেমন আমি ভাবে যেভাবে খুশি আমি এটাকে মাউন্ট করে আমি ফুটেজ নিতে পারবো, বা যেভাবে আমি নিচ্ছি এভাবে নিয়ে বা করে, যেটা অন্যান্য ট্রাইপড আমি নেই, অন্যান্য ট্রাইপড এটা পাওয়া যায় না, একটা রিজন। আর বিল্ড কোয়ালিটি ভীষণ ভালো, প্লাস্টিক কোয়ালিটি, রাবার কোয়ালিটি, এর দেখতেও ভীষণ অ্যাট্রাকটিভ। অ্যান্ড আরেকটা এর রিজন, ভালো বেস্ট রিজন হচ্ছে, এখানে যদি দেখতে পাও একটা বাবল টাইপের আছে, এখানে একটা বাবল টাইপের আছে, এই বাবলটা কি করে, এই বাবলটা তোমাকে দেখিয়ে দেয় যে তোমার ডিসপ্লেটা সোজা আছে কি নেই,
মানে তোমার অনেক সময় ভিডিও করার সময় বেঁকা বা একটু হালকা টিল্ট হয়ে যায়, তো এই জায়গাটা সেটা দেখিয়ে দেবে যে তোমার ভিডিওটা কতটা সোজা আছে। আর এটার দাম আমার অ্যামাজনে পড়েছে মোটামুটি ওই 1045 থেকে 1050-এর মধ্যে প্রাইস আসবে। তো তুমি ফ্লিপকার্টও অ্যাভেলেবেল আছে, ফ্লিপকার্টও দেখতে পারো, যেখানে সস্তা কম দামে পাবে সেখানে নিয়ে নেবে। ফ্লিপকার্টে আমার এটা 1200 সামথিং দেখাচ্ছিল আর অ্যামাজনে 1045 টাকা। কোনো পেড প্রমোশন না, এটা আমি নিজের পার্সোনাল ওপিনিয়ন থেকেই বলছি, আর এটা আমি নিজের রিভিউ দেখেছি আর নিজে টেস্ট করেছি বলেই আমি এটা নিয়েছি। কম্প্যাক্ট ব্লগিং সেট আপ ব্লগ করার জন্য, আর তুমি এটাকে হালকা যদি বেন্ড করে মনে করো যেভাবে একটু ব্লগ করবে, তো সেভাবে তুমি ধরে এভাবে করতে পারো। তো ব্লগিং সেট আপ এর বাইরে আর কিছু ব্লগিং দরকার হয় না। তো দিস ইজ দ্য অল, আর এর বাইরে আর কিছু বলার নেই। ইচ্ছে হয় তো অ্যামাজনে যাও, অ্যামাজনে গিয়ে উলানজি ট্রাইপড বা উলানজি ট্রাইপড বলে সার্চ করলেই তোমাকে দেখিয়ে দেবে, তো সেটা নিতে পারো, খুব ভালো ইউজ করতে পারো। যারা ব্লগিং স্টার্ট করো ভাবছো, ওয়ান টাইম ইনভেস্ট, একবার ইনভেস্ট করে টাইমের জন্য এটা তুমি ইউজ করতে পারবে। চলো এর সাথেই ভিডিও এখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে।